নমস্কার সকলকে, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিফেন্স গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলের স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে নভেম্বর মাসে যে সকল চাকরির ফর্ম ফিল আপ চলছে অনলাইন পোর্টালে এবং অফলাইনে, এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব। 4 থেকে 5টি জব নিয়ে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব। এই জবগুলো নিয়ে কিন্তু অলরেডি প্রত্যেকটা জব নিয়ে ডেডিকেটেড সম্পূর্ণ ভিডিও রয়েছে, তারপরেও আপনারা অনেকে কমেন্ট করেছেন যে এই মাসে কী কী জব চলছে, এটা আমি আপনাদের সঙ্গে ডিসকাস করার জন্য। তো এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডাউট ক্লিয়ার করব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথমে হাইকোর্টের ভেতর এখানে গ্রুপ ডি পিয়ন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং আপনাদের ড্রাইভার পোস্টে নিয়োগ করা হচ্ছে। পোস্ট এখানে 13টা রয়েছে পিয়ন পোস্টে, শুধুমাত্র কিন্তু 8 পাওয়ার যোগ্যতায় এই রিক্রুটমেন্টটা হবে। অনেকেই কমেন্ট করছে যে এখানে আপনারা গ্রাজুয়েশনের সার্টিফিকেট রয়েছে অথবা গ্রাজুয়েশন কমপ্লিট করে রয়েছেন, মাধ্যমিক পাস করে রয়েছেন, 12 পাস করা রয়েছে, এখানে কিন্তু আবেদন করার ক্ষেত্রে আপনার অবশ্যই 8 পাশের মার্কশিট কিন্তু প্রয়োজন পড়বে অনলাইন পোর্টালে, কারণ এখানে স্টার দেওয়া রয়েছে, 8 পাশের কিন্তু এখানে আপনার নাম্বার বসাতে হবে, তবে আপনি এখানে আবেদনটা করতে পারবেন। এখানে আপনাদের অনলাইন আবেদন চলবে 3/11/2023 থেকে 3/12/2023-এর ভেতরে কিন্তু আপনাকে সেখানে অনলাইনে আবেদনটা করতে হবে। নেক্সট যেটা রয়েছে, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্কে রিক্রুটমেন্ট হবে। এখানে আপনাদের অনলাইন আবেদন চলবে 28/10/2023 থেকে 28/11/2023-এর ভেতর আপনাকে সেখানে অনলাইনে আবেদন করে নিতে হবে। এখানে টোটাল পোস্ট রয়েছে 156 এখানে পোস্ট রয়েছে, এখানে আপনারা কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবেন। এমটিএস পোস্টে শুধুমাত্র মাধ্যমিক পাস এখানে চেয়েছে, 18 থেকে 40 হলে এখানে আবেদনটা করতে পারবেন। আর বাকি ডিটেলসগুলো আপনারা দেখে নেবেন এবং আমার টেলিগ্রামে কিন্তু সম্পূর্ণ পিডিএফগুলি আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, নেক্সট যে জবটা রয়েছে স্পেশাল এক্সিকিউটিভ, এখানে আপনাদের আবেদন চলবে 30/10/2023 থেকে 6/11/2023-এর ভেতরে কিন্তু আপনাকে সেখানে আবেদনটা করে নিতে হবে। অফলাইন এখানে কিন্তু আপনাদের আবেদনটা হবে। সম্পূর্ণ ডেডিকেটেড ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনাদেরকে কিন্তু আপনাদের নিয়ারেস্ট যে পুলিশ স্টেশন রয়েছে সেখানে গিয়ে আবেদনটা করতে হবে, অর্থাৎ লোকাল পুলিশ স্টেশনের ভেতর। এখানে কী কী ডকুমেন্ট লাগবে সম্পূর্ণ ডিটেলস ভিডিও আপনারা দেখে তারপর সেখানে গিয়ে আবেদনটা করবেন, এবং প্রত্যেকটা জবে কিন্তু মেল এবং ফিমেল দুজনে কিন্তু আবেদন করতে পারবে। নেক্সট বন্ধুরা, যে জবটা রয়েছে জয়েন্ট টেরিটোরিয়াল আর্মি, এখানে আপনাদের আবেদন চলবে 23/10/2023 থেকে 21/11/2023-এর ভেতরে এখানে আবেদনটা করতে পারবেন। এখানে এডুকেশন কোয়ালিফিকেশান আপনি যে কোনো স্ট্রিম থেকে সিম্পল গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকলে আবেদনটা করতে পারবেন, 18 থেকে 42 হলে কিন্তু এখানে আবেদনটা করতে পারবেন। এখানেও অনলাইন আবেদন চলছে এবং মেলের জন্য 18 এবং ফিমেলের জন্য 1টা পোস্ট কিন্তু এখানে রয়েছে। তো বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে যে জব নোটিফিকেশানগুলি আলোচনা করেছি, আপনারা যদি সেখানে আবেদন করতে চান, ভিডিওর ডিসক্রিপশানে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে। আপনারা অনেকেই কিন্তু হোয়াটসঅ্যাপে পার্সোনালি SMS করছেন, আমরা সবাইকে রিপ্লাই দিতে পারছি না, তার জন্য আপনাদের কাছে দুঃখিত। আমরা চেষ্টা করব সকলকে আবেদন করে দেওয়ার এবং সকলকে রিপ্লাই দেওয়ার জন্য, এবং প্রত্যেকটা নোটিফিকেশান কিন্তু অবশ্যই পড়ে নেবেন। সম্পূর্ণ ডেডিকেটেড ভিডিও দেখে তারপর SMSটা করবেন, নাহলে কিন্তু আপনারা একই কোশ্চেন কিন্তু বারবার করছেন ভিডিওতে বলার পরও। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে, তারপরও কোনো রকম কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ।